হ্যালো এভরিওয়ান, আমরা আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো, এটা হচ্ছে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি কেমন আছে। সো এইখানে আমরা একটা জিনিস নিয়ে কথা বলি, মাইক্রো স্ট্র্যাটেজি একটা কোম্পানির নাম, একটা সফটওয়্যার কোম্পানির নাম। সো মাইক্রো স্ট্র্যাটেজি ফাউন্ডার হচ্ছে এই লোকটা, যার নাম হচ্ছে মাইকেল সেলো, যারা ক্রিপ্টোকারেন্সিতে অ্যাক্টিভ আছে তারা কম বেশ ওনাকে চেনেন। সো এখানে একটা নিউজ আসছে, দুই তিন দিন আগে 30 নভেম্বর ৬০০ মিলিয়ন ডলারের বিটকয়েন বাই করছে মাইক্রো স্ট্র্যাটেজি। মাইক্রো স্ট্র্যাটেজি কন্টিনিউ বিটকয়েন বাই করতেছে। সো মাইক্রো স্ট্র্যাটেজির সিইও হচ্ছে, মাইক্রো স্ট্র্যাটেজি হচ্ছে কোম্পানির সিইও হচ্ছে মাইকেল সেলোর, ৬০০ মিলিয়ন ডলারের বিটকয়েন বাই করছে। স্টেপ বাই স্টেপ তারা বিভিন্ন প্রাইসের মধ্যে কন্টিনিউ আস্তে আস্তে করে বাই করতেই আছে বিটকয়েনকে। সো ওরা বিলিয়ন অফ ডলারের বিটকয়েন বাই করছে। এখন ওইটা বড় কথা না, বড় কথা হচ্ছে মাইক্রো স্ট্র্যাটেজি যে কোম্পানি, ওইটা হচ্ছে একটা পাবলিক কোম্পানি মতো। ওই যখন কোনো একটা পাবলিক কোম্পানি থাকে, ওই কোম্পানি অনেকগুলো শেয়ার হোল্ডার থাকে, যেমন অ্যাপলের শেয়ার হোল্ডার আছে, টেসলার, শুধু টেসলার মালিক এলন মাস্ক না, বিভিন্ন লোক আছে যারা ইনভেস্ট করছে, স্টক মার্কেটের মধ্যে অনেকে আছে যারা ইনভেস্ট করছে। সো ওইখানে যারা সবচেয়ে বেশি ইনভেস্ট করে, সো তারা হয়ে হচ্ছে ওইখানকার যে যে ডিসকাশন হয় যে ওই কোম্পানি কী পরিমাণ বড় ডিসিশনগুলো নেবে, ওই ডিসিশনগুলো ওই টেবল মেম্বার যারা আছে তাদের উপর ডিপেন্ড করে হয়। এখন মাইক্রো স্ট্র্যাটেজির সিইও হচ্ছে মাইকেল সেলর, মাইকেল সেলরের ডিসিশন তো থাকবেই, তাছাড়া বড় বড় ইনভেস্টর যারা আছে তাদের সাথেও ডিসকাশন করা হবে, কোথায় ইনভেস্ট করবে, কোথায় কী করবে, ওই বিষয়গুলো নিয়ে। আমি অবশ্যই অ্যাজিউম করবো আপনি ব্ল্যাক রক সম্পর্কে জানবেন, ব্ল্যাক রক হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানি, উইচ ওয়ান হোল্ড হচ্ছে ওরা ১০ ট্রিলিয়ন ডলার হোল্ড করে। সো তারা বিটকয়েন ইটিএফের জন্য অ্যাপ্লাই করছে, যদি তারা অ্যাপ্লাই করে বা বিটকয়েন ইটিএফ যদি অ্যাপ্রুভ হয়, তারা যখন জানে, অনেকে যারা প্রেডিক্ট করতে পারে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভ হবে, তারা আগে থেকেই বাই করবে, তো আস্তে আস্তে প্রাইসটা উপরে উঠতে থাকবে। এখন ধরেন বিটকয়েনের ইটিএফ সম্পর্কে তারা জানে, ব্ল্যাক রক হয়তো বা ওদের ইটিএফ যদি অ্যাপ্রুভ হয় ওরা জানবে, তখন তারা আগেভাগেই হালকা হালকা বাই করা স্টার্ট করবে, যেহেতু বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভ হবে এবং মার্কেট অনেক পাম্প করবে, তারা বেশ ভালো পরিমাণ প্রফিট করতে পারবে। সো তারা আগেভাগেই কেনা স্টার্ট করে দিবে। আমি বলছিলাম মাইক্রো স্ট্র্যাটেজি হচ্ছে একটা পাবলিক লিস্টেড কোম্পানি, পাবলিক কোম্পানি, সো এখানে অনেকে ইনভেস্ট করতে পারবে। এইখানে আমাদের ব্ল্যাক রক, দেখেন ব্ল্যাক রক হচ্ছে 6% শেয়ার হোল্ড করে, 6.06% শেয়ার হোল্ড করে। তার মানে যেই ব্ল্যাক রক বিটকয়েন ইটিএফের জন্য অ্যাপ্রুভাল দিছে, যে ব্ল্যাক রক মাইক্রো স্ট্র্যাটেজি কোম্পানি শেয়ার হোল্ডিং করে, ওই মাইক্রো স্ট্র্যাটেজি কোম্পানি ৬০০ মিলিয়ন ডলার নভেম্বরের 30 তারিখে বাই করছে। ওই কোম্পানি ৬০০ মিলিয়ন ডলারে বিটকয়েন নভেম্বরের 30 তারিখে বাই করছে, আর বিটকয়েন ইটিএফ আসবে 10 তারিখের ভিতরে। তাইলে আপনারা বুঝতে পারতেছেন অ্যাকচুয়ালি জিনিসটা কী হইতেছে। মূলত বিটকয়েন ইটিএফ কোথাও না কোথাও অ্যাপ্রুভ হবে, হয়তো বা অনেক সুন হবে, ওই কারণে ওরা বাইটা চালাইতেছে, নইলে হয়তো বা একটু ডিলে হইতে পারে, হয়তো বা গুড নিউজ আছে মার্কেটের জন্য, ওই কারণে ওরা মিলিয়ন্স অফ ডলারে বাই করছে। 600 মিলিয়ন ডলার নটে জোক, 6,000 কোটি টাকা, 6,000 কোটি টাকা লিটারালি। আই হোপ যে পুরো বিষয়টা বুঝতে পারছেন, হোয়াট আই ওয়ান্ট টু এক্সপ্লেইন। আশা করি যে আপনি পুরো ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ লাগছে, যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ট্রেডিং সম্পর্কে বিস্তারিত ডিপ জানতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।